আমি আসলে কাজ তেমন পারি না। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন সকাল 6:30 বাজে, আমি হচ্ছে ধান কাটতে আসছি। সকালবেলায় এসে এইটুকু কাটছি, আর অল্প একটু আছে, এইটুকু আমি একা একাই কাটতেছি, কারণ আমার ছোট ভাই নাইমুর ও হচ্ছে অন্য মানুষের কাজ করতে গেছে, নাইমুর আসবে হচ্ছে বিকেলবেলা, এই কারণেই হচ্ছে আমাকে একা একাই হচ্ছে কাটতে হচ্ছে। ও এসে আমরা দুইজনে মিলে আবার হচ্ছে এই ধানগুলো বাড়ি নিয়ে যাব। আমি আসলে কাজ তেমন পারি না, এই কারণে আমার হচ্ছে কাজ করতে মনে হচ্ছে এইটুকু কাটতেই হয়তো বা এক দেড় ঘন্টার মতো লাগতে পারে। আমাদের ক্ষেতের সাথেই হচ্ছে রাজু চাচা মিয়াদের ক্ষেত, এইখান থেকে হচ্ছে নালার পার পর্যন্ত ওনাদের ক্ষেত, বিশাল ক্ষেত। এই ক্ষেতের হচ্ছে ধান কাটতেছে। কি ধানের ফলন কেমন? খুব ভালো ভালো। আমার কাটা শেষ প্রায়, আর অল্প একটু আছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট লাগতে পারে কাটতে। পুরা ক্ষেতটাই হচ্ছে কাটা শেষ, এখন আমি হচ্ছে বাড়ি যাব, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।